মহাশামিনীর মৃত্যুর পর ইরান জুড়ে মেয়েদের হিজাব বিরোধী বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত অন্তত 92 জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরের গত এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এখনো পর্যন্ত 41 জন নিহত হয়েছে বলে দাবি একটি মানবাধিকার সংস্থার। দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ইরানের বাইরেও ছড়িয়ে পড়েছে। আমিনের মৃত্যুকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবোক। সঠিকভাবে হিজাব না পরাকে কেন্দ্র করে ইরানের কুর্দি প্রধান শহর সাকেস থেকে মহাশা আমিনীকে আটক করা হয়। পুলিশি হেফাজতে গত 16 সেপ্টেম্বর তার মৃত্যু হলে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।